আসসালামু আলাইকুম, বর্ণ টিভি নিউজ আপডেটে সবাইকে স্বাগত। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরার কাঁচা বাজারে মাস্ক ছাড়াই ক্রেতা বিক্রেতার ভিড়। মহামারী করোনা ভাইরাসকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার বিভিন্ন বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ঘোরাফেরা ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। জানি আছে কাছে আছে পকেটে যে আমার রুল হবেন কি করছেন এখানে এই মাংসের দোকান দিচ্ছি আমাদের আমার জি আমার ভাইয়া মাস্ক পকেটের ভিতরে এই বেসানো হচ্ছে মানুষের কথা বলতে একটু অসুবিধা হচ্ছে মাস্ক এবার দিয়ে দিচ্ছি চিনতে পাইছি না বুঝলেন তারপরেও পড়তেছি ঠিক আছে এখন এত বেচতিবে বুঝছেন এখন যাচ্ছে আমি এবার দিলি ও আসে না তোমার তো চিনতে পারতিনি তো এভাবে কথা বলতি কাস্টমার বুঝলেন তারপরও হ্যাঁ এরা অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই আমার লাভ সবার লাভ ও এখন এই মাছ ভুলি গিস কেন এই গোশ বিক্রি করতে পারতিনি ভাই হ্যাঁ দেখেছি ভাই এই ব্যবসা এই 1,250 টাকা কেজি বেচতে পারতিনি ভাই এখন এখন মাছ এভাবে রেখি তাই ভাই আসেন ভাই আসেন তাও এসছি না কইছি বিক্রি কর বলেন বেচাকেনা করতে পারতিনি ঠিক আছে ভাই আপনারা এটা করেছেন উপকার করেছেন বিরাট ধন্যবাদ না না ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ অনেক ধন্যবাদ না 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 চেষ্টা করি ইনশাল্লাহ চেষ্টা মানে কি সবসময় রাখি কিন্তু এই বেচাকেনার সময় একটু ভাই কষ্টই দেয়। শুক্রবার সকাল 11টায় সাতক্ষীরা পিটিআই মাঠে অস্থায়ী কাঁচা বাজারে সরজমিনে ঘুরে দেখা যায় ক্রেতা ও বিক্রেতা অধিকাংশ মানুষই সামাজিক দূরত্ব মানছে না, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, দেখে মনে হচ্ছে এ যেন বিয়ে বাড়ির ভিড়। যেখানে সমগ্র বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ঠিক সেই সময় সাতক্ষীরা পিটিআই মাঠে অস্থায়ী কাঁচা বাজারে এমন ঘটনা ঘটতে দেখা যায়। এ সময় বর্ণ টিভি জানতে চাইলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই বলেন মাস্ক মুখে রাখা কষ্টদায়ক, এজন্য আমরা মাস্ক খুলে রেখেছি। আবার কেউ কেউ বলছেন বাড়ি নিকটে এজন্য মাস্ক নিয়ে আসি নাই পকেটে আছে, এমনই অজুহাত দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতা। জি আমার ভাই মাস্ক দেয় একটা নেই কষ্ট এলাম তো এবার থুই ফেলেছি গরম লেগেছ তো ঠিক আছে আর পারবো না মাস্ক নিয়ে আসবো মাস্ক দেবো না মাস্ক রাখলাম গরম লেগেছ তো তাই একটু বইছি তাই খুলছি এই করছি তো স্বীকার করছি তো ভাই আচ্ছা মাস্ক নিচ্ছি হ্যাঁ নিচ্ছে মাস্ক নিয়ে দিন পাঠা দিচ্ছি হলি সাইকেল না যাও যাচ্ছি জি জি আসে সাইকেল খোলো আচ্ছা ঠিক আছে জি ভাই আমি না ছিল আমার হ্যাঁ করছি
ছোট ভাই ছোট ভাইয়ের জন্য মাস্ক কত টাকা দেবেন? আমরা কিন্তু বাজার আবার বিজনেস করব। আচ্ছা ঠিক আছে জি।